সম্মানিত দর্শক, চিত্রনায়িকা শিমুর যে ভিডিও এখন ভাইরাল, চিত্রনায়িকা শিমু হত্যা নিয়ে যা বললেন সালমান খান, পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ভোটাধিকার হারানো শতাধিক শিল্পীদের মধ্যে হত্যাকাণ্ডের শিকার অভিনেত্রী রাইমা ইসলাম শিমু ছিলেন। এ নিয়ে তিনি একাধিকবার জায়েদ খানের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন, কিন্তু তার সদস্যপদ বাতিল করা হয়েছে পুরো কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে। যে কমিটিতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, মিশা সওদাগরদের মতো তারকারা। শিমুর হত্যার খবর প্রকাশ্য আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার পুরনো একটি ভিডিও। ক্রিয়েটিভ সলিউশন নামের একটি ইউটিউব চ্যানেলে সেটি প্রকাশ করেছে, যেখানে তিনি বলেছেন, আমার প্রথম সিনেমা বর্তমান, যার পরিচালক ছিলেন কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, ওস্তাদ জাহাঙ্গীর আলম, শরীফ উদ্দিন খান দীপু, এ জে রানা, শবনম পারভিন, এনায়েত করিমের মতো বড় বড় নির্মাতাদের সঙ্গে কাজ করেছি আমি। চলচ্চিত্র সমিতির সদস্য যাচাই বাছাই সময়ে যখন আমাকে ইন্টারভিউ বোর্ডে ডাকা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন রিয়াজ ও মিশা ভাই। তিনি আরো বলেন, রিয়াজ ভাই আমাকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করেন, আপনার সর্বশেষ সিনেমা কোনটা? তখন আমি রিয়াজ ভাইকে বলি, আমার সর্বশেষ সিনেমা আপনার সঙ্গে, নাম জামাই শ্বশুর, 2003 সালে মুক্তি পায়। তখন রিয়াজ ভাই বলেন, ও 10 বছর আগে। এরপর মিশা ভাই জিজ্ঞাসা করেন, হাউসওয়াইফ নাকি? তখন আমি বলি, না, টেলিভিশনে কাজ করি। বিষয়টি আমার কাছে খুবই লজ্জাজনক লেগেছে, কারণ আমি সেই 1998 সালে ফিল্মে এসেছি। এখন যদি আমাকে পরিচয় দিতে হয় আমি শিল্পী, তাহলে আর কিছু বলার নেই। 1998 সালে কাজী হায়াত পরিচালিত বর্তমান সিনেমা দিয়ে রূপালী পর্দায় তার অভিষেক হয়। একে একে অভিনয় করেছেন 50টিরও বেশি নাটকে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবেও দর্শকরা তাকে পর্দায় পেয়েছে। দেখতে দেখতে রাইমা ইসলাম শিমু চলচ্চিত্র ও নাটকের ক্যারিয়ার 2 দশকেরও বেশি সময় পার করেছেন। চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ গত 17ই জানুয়ারি কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ড নিয়ে চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন, পাশাপাশি এরকম ঘটনা আর যেন না ঘটে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। এদিকে আজ সালমান খান বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি, নির্বাচন নিয়ে কাউকে মেরে ফেলা হবে এটা মেনে নেওয়া যায় না। আমি বলবো, কাউকে আগে আসামি না বানিয়ে সঠিক তদন্ত করা হোক, কল লিস্ট চেক করা হোক, আমি চাই সঠিক বিচার হোক। সম্মানিত দর্শক, শিমুর জন্য আপনারা দোয়া করবেন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।